কংগ্রেসত পুনৰ এক মুখ্যম আঘাত সরকারক সমর্থন জনোৱাৰ সিদ্ধান্ত দুই কংগ্রেস বিধায়কৰ সরকারী শিবিৰত কমলাক্ষ দেৱ পুৰকায়স্থ বসন্ত দাস অসম বিৰোধী শূন্য হ'ব বুলি মুখ্যমন্ত্ৰীৰ দাবী পুনপটীয়াভাৱে কংগ্রেস ত্যাগ কৰি বিজেপিত যোগদান নকৰিলেও শাসকীয় পক্ষত সামিল হল উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক কমলাক্ষ দেৱ পুৰকায়স্থ আৰু মঙ্গলদৈৰ বিধায়ক বসন্ত দাস মুখ্যমন্ত্রী গামোচা পিন্ধাই সরকারক সমর্থন জনার সিদ্ধান্তর কথা সদরি করলে দুইজন বিধায়কে মুখ্যমন্ত্রীর চরণ চুই নতুন রাজনৈতিক সিদ্ধান্ত ললে বিধায়ক বসন্ত দাসে ডেভেলপমেন্টর যুক্ত কথাবার্তা আছে অর্থাৎ বিধানসভার ডেভেলপমেন্ট সমষ্টি ডেভেলপমেন্ট অসমৰ ডেভেলপমেন্ট অসমৰ ৰাজ্যৰ ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টর কারণে মই আমি গভর্নমেন্টের ফলপর আমার সমর্থন থাকিব কিন্তু ব্যক্তিগতভাবে মই এজন কংগ্রেসৰ বিধায়ক বসন্ত ডাঙৰীয়া এজন কংগ্রেসৰ বিধায়ক আৰু কংগ্রেসৰ বিধায়ক হিচাপে আমি আছো মই মোৰ সমষ্টি মোৰ মঙ্গলদৈ বিধানসভা সমষ্টি আৰু আমাৰ জাতিৰ স্বার্থত বৰ্তমানৰ যি চৰকাৰৰ উন্নয়নমূলক কাম সেই উন্নয়নমূলক কামবিলাকত সহযোগিতা আগবঢ়োৱাৰ মই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ আৰু সেইবাবে মই বৰ্তমানৰ চৰকাৰৰ লগত বিধায়ক হিচাপে আছো কিন্তু চৰকাৰৰ যিখিনি উন্নয়নমূলক কাম কাজ তাতে সহযোগ কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছোঁ অবশ্যে মুখ্যমন্ত্রীর দাবি দুজন বিধায়কর এই সিদ্ধান্ত অরাজনৈতিক বিজেপিত যোগদান করব নাকি বসন্ত কমলাক্ষয় মুখ্যমন্ত্রীর উত্তর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলের সঙ্গে অরাজনৈতিকভাবে ইস্যুবিল পাব নন পলিটিক্যাল ইস্যু মো সমষ্টিত গেলে ঘর যাব মূর ঘর আহিব চাহু একলগে খাম মাঝে মাঝে বিজেপি বিধায়িনী দলের সিটতো আহিব মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ ঘোষণা সকলো বিধায়কে সরকারের সমর্থন জনোৱা একমাত্র রাজ্য হব অসম আসাম উইল বিকাম এ স্টেট হুয়ার অল এমএলএজ উইল সাপোর্ট স্টেট গভর্নমেন্ট আই এম শিওর দ্যাট দেয়ার শুড ইন অন মাইন্ড দেয়ার ইজ নো অপোজিশন ইন আসাম অন হার্ট দেয়ার ইজ নো অপোজিশন ইন আসাম বাট বিকজ অফ সার্টেন কম্পালশন দেয়ার ইন অপোজিশন রাহুল গান্ধী সন্দর্ভত গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর সরকারক আক্রমণ করার নির্দেশ দিছিল রাহুলে সদনত কোনো বিধায়কে আক্রমণ নকৰিলে সরকারক ন্যায় যাত্রা করে যাওতে গহপুরত আমার এজন নির্দলীয় বিধায়কে রাহুল গান্ধী ডাঙরিয়া কলে যে কংগ্রেসের এমএলএ বিলাকে তো বিধানসভাত একো নকৰে তেওঁলোক মনে মনে থাকে আসলে সত্য নহয় সবেই করে কিন্তু তেওঁ তেনেকে লগাই দিলে লগাই দিয়ার পিছত যেতিয়া রাহুল গান্ধী গৈ ধুবুরী পালে লাস্টত বিদায় দিয়ার সময় এমএলএ সকলক মাতি নি কলে যে ইসবার এসেম্বলি মে ফার্ডো ওয়ার্ডটি ইউজ করলে ফার্ডো এটাতো আজি ফার দিয়ার সময়ে পার হয়ে গেল কোনেওতো ফার নিদিলে তার মানে কোনো এমএলএ রাহুল গান্ধী লগত নাই মুখ্যমন্ত্রীয়ে কলে বিজেপিত ঠাই নাই নহলে রাজীব ভবনত কারফিউ লগাই দিব পারো রাজীব ভবনতো যিমান মানুহ আছে এইবিলাক দিয়ে আপনালোকৰ আগত ড্রামা নকৰ কিয় সব আমার লগত আছে এতিয়া মোৰ জাগা নাই বুলি নহলে তো মই রাজীব ভবনত কারফিউ লগাই দিব পারো লোকসভা নির্বাচন সন্দর্ভত মুখ্যমন্ত্রীর দাবি এই বেলি জয়ৰ ব্যবধান হব ভয়ঙ্কর এশটারও অধিক বিধানসভা সমষ্টিত লিড লব বিজেপিয়ে এইবার জিকার মার্জিন বিলাক ভয়াবহ হব কোনো সিটত আমি কম মানে দেড় লাখ দুই লাখ তিন লাখ চারি লাখ আনকি পাঁচ লাখ ভোটতো আমি অসমৰ পৰা ইলেকশন দিম আৰু বিধানসভার যদি সিটটো কনভার্ট কৰি দিয়ে এশটা সিটত এইবার আমি লিড লম অগপৰ সকলো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীয়ে লয় নেকি প্রকারান্তরে মুখ্যমন্ত্রীয়ে মানি ললে এই অভিযোগ জিপি আমি আর ইউপিপিএল তো একটাই না আমি তো মিত্র দল হয় গতি আমি তো মিলিজুলিয়ে চলো তেওঁলোকেও মোক চলাই ময়ও তেওঁলোক চলাই যোগদান মিলিজুলি এটা যে অপূর্ব বৎসাই যে এজিপিত গেছে এটা আমি সিদ্ধান্ত লয়ে করো অতুল বৰা মই প্রমোদ বড়ো ডাঙরিয়া আমি তিনিটা বহি লও তিনিটা বহি কারোবাক আমি ইউপিপিএলত দিও কারোবাক এজিপিত দিও কারোবাক বিজেপিত দিও কিন্তু তিনটা পার্টি এটাই পার্টি ইপিনে কমলাক্ষ দেৱ পুৰকায়স্থ আৰু বসন্ত দাসৰ আকস্মিক সিদ্ধান্তত বিব্ৰত হৈ এ পি চি চিৰ সভাপতি ভূপেন বৰাৰ প্ৰতিক্ৰিয়া হিমন্ত মুক্ত হ'ল অসম প্ৰদেশ কংগ্ৰেছ দলটো অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি হিমন্ত মুক্ত হ'বলৈ গৈ আছে যিখিনি ফুটেজ আপোনালোকৰ মিডিয়াৰ পৰা পাইছোঁ সেইখিনি মই এ আই চি চিলৈ পঠাইছোঁ ইপিনে কংগ্ৰেছ বিধায়ক দুজনৰ সিদ্ধান্তক আদৰণি জনাই কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ মন্তব্য সকলোৱে আজি কংগ্ৰেছ এৰিব বিচাৰিছে কংগ্ৰেছৰ প্ৰতিগৰাকী সদস্যই বুজি পাইছে যে তাত আৰু ভৱিষ্যত নাই গতিকে সেইকাৰণে এতিয়া আৰু সকলোৱে
ভারতীয় জনতা পার্টির প্রতি অমান। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।